আমার না ভাবি একটা কোল বালিশের খুবই দরকার। কোল বালিশ? এটা কোনো কঠিন কিছু হইলো? তোমার ভাইরে কমো, কালকে বাজার থেকে কিনে নিয়ে আসবো। ভাবি এ কোল বালিশ, সে কোল বালিশ না, এই কোল বালিশ হলো আমার ভাই রাতে যে কোল বালিশ নিয়ে ঘুমায় না, ওই কোল বালিশ। আহ, শীতের সময় গরম গরম পিঠা, আহ ভাবি খেতে কি মজা। কি গো দেওরা, গ্রামের পিঠা খেতে খুব মন চায় না? মন চাবে না ভাবে, এইসব পিঠা তো আমাদের শহরে পাওয়া যায় না। আহ, কতদিন পর পিঠা খাচ্ছি। দেখতে পাচ্ছেন না পিঠা খাচ্ছি? পিঠা খাইতেছেন ঠিক আছে, কিন্তু যে পিঠা খাইতেছেন এই পিঠার নাম কি আপনি জানেন? না তো, নাম তো জানি না। আরে বিআই, পিঠা খাইলে যে পিঠার নাম জানতে হয় সেটা মনে আপনি জানেন না? কি পিঠা ভাবি? জামাই পিঠা। কিন্তু বুবু, সে হইছে এবারের বিআই, তুমি তারে পিঠা খাওয়াইলে বিআই পিঠা খাওয়াইবা, তুমি জামাই পিঠা কে লেগে খাওয়াইতেছো? বুবু, তুমি কি বিআই পিঠা বানাইতে পারো না? এই থামবি, তোরা এত কথা কইতে জানোস? হ্যাঁ, এত কথা কইতে হয়? পোলাটা খাইতেছে খাইতে দে, সব সময় ওর পিছে লেগে থাকোস। কি হইছে বুঝলাম না তো, কি নিয়ে এত শোরগোল? এই যে জামাই চলে আইছে, জামার জন্য জামাই পিঠা খান। কি এই জামা পিঠা আমার জন্য বানানো হইছে? আহাহা, কি যে খুশি লাগতাছে! সেই যে বিয়ের দিন আমি জামা পিঠা খাইছিলাম, এরপর আর খাওয়া হয় নাই, আজকে পাইছি ইচ্ছা মতো খামু। অশালীরা, এই জামাই পিঠা দেখা একটা ঘটনা মনে পড়ে গেল। সেই যে ছোটবেলায় ল্যাংটা খাই আমি দেখতাম, একটা লোক সুরে সুরে মাথায় নিয়া জামাই পিঠা বিক্রি করতো, আর বলতো, শুনবা, সে বলতো, জামাই পিঠা মাসে মাসে ভাজা। কপালে থাকলে জামাই আমিও হতে পারি। ঠিক আছে, যাইতাছি। এই চল, সারাদিন খাম খাম করো কেন? খাই খাই করে সারাদিন, বাড়ি থেকে এসো, হাত পা ধুয়ে আসো, তোমার লাগে দুটা পিঠা রাখুম। নে ঠিক আছে, ধুয়ে আসতেছি, আমার লাগে একটা পিঠা বেশি করে রাখো। হ্যাঁ রাখবো বলছি না, খালি খাই, খাম 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 খাম। আচ্ছা এইটা রাখো দেওরা, এইটা খেয়ে দেখো কেমন হয়েছে। ভাবি, শীতের সময় তো শীতের পিঠা খাচ্ছি, কিন্তু ভাবি আমার না একটা কাজ বাকি থেকে গেল। কাজ? কি কাজ? আমার না ভাবি একটা কোল বালিশের খুবই দরকার। কোল বালিশ? এটা কোনো কঠিন কিছু হইলো? তোমার ভাইরে কমো, কালকে বাজার থেকে কিনে নিয়ে আসবো। ভাবি এ কোল বালিশ, সে কোল বালিশ না, এই কোল বালিশ হলো আমার ভাই রাতে যে কোল বালিশ নিয়ে ঘুমায় না, ওই কোল বালিশ। তোমার ভাই রাতে কোল বালিশ নিয়ে ঘুমায়? ওরে আমার দুষ্টু দেওরা, তুই বড় কথা কস না। হ্যাঁ, বিয়া করতে মন চাইছে? ঠিক আছে, তোমার ভাইরে কমু, তোমার লেগে একটা লোক টুকটুকে বউ দেখতে, তারপরে তোমার বিয়া দিয়ে দেবো। ঠিক আছে ভাই, দেখেন কোয়া লাগবে, একটু আশেপাশে তাকাও না, পেয়ে যাবা। আশেপাশে তাকালে পেয়ে যাব? আচ্ছা ঠিক আছে, এটা রাখো, এটা খেয়ে দেখো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে। এটার নাম তেলের পিঠা, তেল বেশি হয়।